আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো বেসিক চকলেট স্পঞ্জ কেক, আর এই কেকটি আমি চুলায় তৈরি করে দেখাবো। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে এই শুকনো উপকরণ চেলে নিচ্ছি। একটি চালনির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ কোকো পাউডার। এবার 1 চা চামচ বেকিং পাউডার আর 1 চিমটি লবণ দিয়ে চেলে নিচ্ছি। কোকো পাউডার দিয়ে কেক তৈরি করলে চেষ্টা করবেন 3 বার চেলে নিতে। আমি এই পর্যায়ে 2 বার চেলে নিচ্ছি, পরবর্তীতে আরও 1 বার চেলে নিব। আর অবশ্যই এই শুকনো উপকরণ চেলে ঢেকে রেখে দিতে হবে। এখানে পরিষ্কার শুকনো মিক্সিং বোলে স্বাভাবিক তাপমাত্রার 4টি ডিম নিয়েছি। এবার ডিমের হলুদ অংশ আলাদা করে নিচ্ছি। এবার ডিমের সাদা অংশ 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ আস্তদানার চিনি নিয়েছি। এবার অল্প অল্প করে চিনি দিব আর বিট করে নেব, যতক্ষণ পর্যন্ত না ফোমের মতো হয়ে আসবে। আপনারা চাইলে গুঁড়ো চিনি ব্যবহার করতে পারবেন। আমি বিটারের হাই স্পিডে বিট করে নিয়েছি। ঠিক এই রকম স্টিফ করে ডিমের ম্যারাংটা তৈরি করে নিতে হবে। এবার ডিমের হলুদ অংশ দিয়ে 10 থেকে 15 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ চকলেট ইমালশন, 1 চা চামচ কফি ইমালশন আর 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। যারা কফি পছন্দ করেন না তারা চাইলে কফি ইমালশন স্কিপ করতে পারবেন। এবার 4 টেবিল চামচ রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়ে 10 সেকেন্ডের মতো বিট করে মিশিয়ে নিচ্ছি। এবার আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণ আবারও 2 বারে চেলে মিশিয়ে নিব। আমি অর্ধেকটা চেলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লিকুইড দুধ, আলতো হাতে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছে। এই পর্যায়ে কিন্তু তাড়াহুড়া করা যাবে না, একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এবার বাকি শুকনো উপকরণ চেলে নিচ্ছি এবং আরও 2 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে একইভাবে মিশিয়ে নিচ্ছি। সবশেষে স্প্যাচুলা দিয়ে এইভাবে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি, এতে করে কেকের মাঝে আর দলা পেকে থাকবে না, কেকের ব্যাটারটা ঠিক এইরকম ফ্লাপি হবে। এই কেকটি বেক করে নেয়ার জন্য এখানে আমি উঁচু একটি কেক প্যান নিয়েছি এবং বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। আপনারা যদি কেকটি ফ্ল্যাট করে তৈরি করে নিতে চান তাহলে এইরকম 8 ইঞ্চি কেক প্যানে বেক করে নেবেন। এবার কেকের ব্যাটার ওপর থেকে ঢেলে দিচ্ছি। একটি কাঠির সাহায্যে এইভাবে ফ্ল্যাপ করে দিচ্ছি, আলতো হাতে ট্যাপ করে বেক করে নিচ্ছি। আজকের কেকটি আমি চুলায় বেক করে নিব, তবে আপনারা চাইলে ওভেনে বেক করে নিতে পারবেন। চুলায় একটি বড় হাঁড়ি ঢেকে মিডিয়াম হিটে 10 মিনিট
গরম করে নিয়েছি। হাঁড়ির মধ্যে একটি স্ট্যান্ড বসিয়েছি, এবার ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে বেক করে নিচ্ছি। কেকটা বেক হতে আমার 40 মিনিটের মতো সময় লেগেছে, তবে আপনাদের কম বেশি লাগতে পারে। 40 মিনিট পর একটি কাঠির সাহায্যে চেক করে নেবেন। যদি দেখেন কাঠিটা ক্লিন এসেছে, তাহলে বুঝে নিতে হবে পারফেক্টভাবে কেকটা বেক হয়ে গিয়েছে। এবার এই গরম কেকটা ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। কেকটা আমি ঠান্ডা করে নিয়েছি, এবার আনমোল্ড করে নিচ্ছি। কেকটা আমি আপনাদের মেপে দেখাচ্ছি। এই কেকটা ডেকোরেশন করে নেয়ার পর 2 পাউন্ডের হবে। আপনারা আপনাদের পছন্দ মতো এই কেকটা ডেকোরেশন করে নিতে পারবেন। এই রেসিপিতে আপনারা চকলেট কেক তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের কেক একদম পারফেক্ট হবে। আর কেকটা কতটা স্পঞ্জি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন। নেক্সটে এই কেকটা ডেকোরেশন করে দেখাবো। প্রিয় দর্শক, আশা করি এই চকলেট কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।